सबाई मेकानिक के स्वागतम जाना। आमार नाम होच्छे साजिरुद्दीन और अपना देखें आमार यूट्यूब चैनल साजिर बाई गुरु बेंगुली चैनल। तो मेकानिक बंधुरा आजकेर वीडियो टॉपिक होच्छे आमार काछे एसेछे टीवीएस कम्पानी जुपिटर स्कूटी और ये बाइकर प्रॉब्लम होच्छे डिस्क ब्रेक जो मारछे तो बाइकटा मारार पर आगे बेराच्छे ना, जेमन टान शक्ति पाच्छे ना, पिकअप दिच्छे खटखट खटखट करछे। तो बाइकटाके आमि चेकअप करलाम, करार पर धरा पड़ल जो बाइकर मध्य आमादेर डिस्क ब्रेक जेटा आछे সেটা মারার পর আমাদের রিটার্ন আমাদের তাড়াতাড়ি দিচ্ছে না। দেখেন আমি মারলাম, গুরুত্ব দিয়ে দেখবেন আস্তে আস্তে করে আসছে, দেখেন এখনো আসছে, দেখেন এখনো আসছে, দেখেন এখনো আসছে, এই যে দেখেন এতটা প্লে আছে, এতটা প্লে আছে, প্লে থাকবে না, মারলাম সঙ্গে সঙ্গে খাটা এভাবে চলে আসছে, মারলাম যাচ্ছে না, এই যে প্লে। তার মানে আমাদের ডিসের যেটা আমাদের মেজার কিট আছে সেটা আমাদের রিটার্ন দিচ্ছে না। তো এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে কি করে আপনারা ঠিক করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলা হবে, আর ভিডিওটা অ্যাকচুয়ালি আপনাদেরকে প্র্যাকটিক্যাল করেও দেখাবো। তো গাইস যদি ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেরি না করি আপনাদেরকে বলি যে অ্যাকচুয়ালি কোথায় হাত দিবেন। বাইকে যদি এখানে আমাদের এটা রিটার্ন ঠিক মতন দেয় না তাহলে আমাদেরকে এখানে খুলতে হবে, আর দেখা গেল আমরা আমাদের এখানে রিটার্ন ঠিকভাবে কাজ করছে তো আমরা এখানে হাত দিব না। যখন এখানে রিটার্ন আমাদের ঠিক দিবে তখন আমাদের ডিস্ক ক্যালিপারের মধ্যে প্রবলেম হতে পারে, সমস্যা হতে পারে। তো এই বাইকের বিশেষ করে এখানে কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে আমাদের গাইস এখানে, এটা আমাদের মেজার কিট খেলছে না। তো আমরা মেজার কিটের ব্যাপারে আজকে আলোচনা করব আর মেজার কিটটা আমরা দেখি কেমন আছে। তো চলি নাটগুলো খুলি। তো গাইস আমরা খুললাম, এবার আমাদের মেজার কিটের মধ্যে আছে একটা লক আছে, লক খুলতে হবে। তো চলি। তো বন্ধুরা লক খুলে দিয়েছি লক প্লাস দিয়ে, এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আমাদের মেজার কিট। এই মেজার কিটটা আমাদের কি হয়ে যায়, অনেক সময় রবারগুলো ফুলে যায়, রবারগুলো ফুলে যায়, ফুলে যাওয়ার পর আমাদের যেটা লাইনার থাকে, যেটা মাস্টার সিলিন্ডার আছে এর, যেটা এই ব্রেক অয়েলের ব্রেক বিল্ডিংয়ের, সেটা আমাদের জাম করে। তো এই রবারে আমাদের ধরে নাই আর আসা যাওয়া করে না। তো আমাদের যদি রবারটা আমরা পাই তাহলে কাজ হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি খালি রবার পাওয়া যায় না, পুরো সেট দিতে হবে। তো আমাকে এটা নতুন লাগাতে হবে, এটা মাজা ঘষা ওয়াশ করে লাভ নেই। তো এটা আগে আমি পরিষ্কার করে নিব, করার পর আমি নতুন মাল লাগাবো। তো মার্কেট থেকে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদেরকে ফিটিং করে দেখাবো কীভাবে ফিটিং করবেন আর ব্রেকটাও খিলে দেখাবো। তো চলি। তো মেকানিক বন্ধুরা আমি মার্কেট থেকে নিয়ে আসলাম টিভিএস কোম্পানির জেনুইন আমাদের মেজার কিট রয়েছে, আর এই মেজার কিটের দাম হচ্ছে 411 টাকা। দেখেন 411 টাকা। এবার এখানে আমাদের পার্ট পার্ট করে আছে, সেটাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ফিটিং করবেন। তো গাইস এটা হচ্ছে আমাদের মেজার কিট, যেটা আমাদের নতুন আর এটা আমাদের পুরাতন। তো আমরা এই দুটা মেজার কিটটা দেখেন পার্থক্য কী আছে, কিছুই পার্থক্য নেই। তো এটা আমাদের টিভিএস অ্যাপোচি আরটিআর বাইকের লাগবে, যেমন আমাদের টিভিএস অ্যাপোচি আরটিআর বাইকের এই মালটা আমরা দেবো। এখানে আমাদের পুরো যাবতীয় পুরো কিট আছে। চলি এবার আমরা ফিটিং করি, আমরা ওখানে কী কী লাগাবো, এই যে লক লাগাতে হবে আর এই মালটা লাগবে, বাকি এগুলো মাল অন্য জায়গায় লাগবে। চলেন আমি ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা আস্তে আস্তে আমরা ভরবো, আস্তে আস্তে করে এভাবে ভরবো, আস্তে আস্তে জবরদস্তি না। তারপরে আমরা একটা লক দেব। এবার আমাদের মেজার কিট লাগানো হয়ে গেছে, এবার দেখেন মালটা আমাদের কেমন খেলছে। এবার ডিস্ক ব্রেকটা আশা করি আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এবার আমাদেরকে দিতে হবে এই রবার, যেন ভিতরে জল না পড়ে, ঠিক আছে। জল পড়লে কী হবে, জিনিসটা আমাদের মোচা ধরে নেবে আর ঠিকভাবে আমাদের আসা যাওয়া করবে না। তাহলে আমরা লাগিয়ে দিলাম,
এবার আমরা ব্রেক লিভার লাগাবো। এবার আপনাদেরকে ডিস্ক ব্রেকটা মেরে দেখাচ্ছি কত তাড়াতাড়ি আমাদের খেলবে। দেখেন এই যে কাটাং কাটাং করছে, দেখেন মারলাম সঙ্গে সঙ্গে চলে, কোনো আমাদের প্লে নেই। এখানে আগে ছিল প্লে, আসা যাওয়া করছিল, এবার দেখেন। এবার আশা করি আমাদের ডিস্ক ব্রেকের প্রবলেম সমস্যা সমাধান হয়ে গেছে। যদি এইটা প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন ওভারহিট হবে, বাইকটা চালাতে শক্তি পাওয়া যাবে না আর পিক আপ কমে যাবে। তো আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখালাম। তো গাইজ যদি ভিডিওটা আমার একটু ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, জুড়ে থাকুন সাজির বাইক গুরু বেঙ্গলি চ্যানেলের সঙ্গে।